আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। যারা সামনে অ্যাডমিশন পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের টপিকসটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি প্রশ্ন ব্যাংক খেয়াল করলে দেখবেন যে বিভিন্ন কোষীয় অঙ্কানুর যে ডাক নাম আছে, যেমন নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক, ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি, ডিএনএকে বলা হয় বংশগতির রাসায়নিক ভিত্তি, আরএনএকে বলা হয় প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট, তো এই ডাক নামগুলো তাদের কেন ডাকা হয় সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যদি আপনি কারণ জেনে এই ডাক নামগুলো মনে রাখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে মনে রাখতে পারবেন, কিন্তু যদি কারণ না জেনে আপনি শুধুমাত্র এই ডাক নামগুলো মনে রাখেন তাহলে অনেক সময় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এই অংশ থেকে কিন্তু প্রশ্ন আসবেই। আপনারা লিখে রাখেন, এই অংশ থেকে অ্যাডমিশনে প্রশ্ন আসবেই। তো বুঝতে পারছেন আজকের টপিকসটি কতটা ইম্পর্টেন্ট, সেজন্য বলবো যে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আশা করছি আপনি এই ডাক নামগুলোর কারণ খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি এবং ভিডিওতে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আশরাফুল ইসলাম ফ্রম ইউনিক এডুকেশন কেয়ার। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন তৈরির ফ্যাক্টরি। তো রাইবোজোমকে কেন বলা হয় প্রোটিন তৈরির ফ্যাক্টরি? রাইবোজোম যেহেতু প্রোটিন তৈরি করে সেহেতু রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির ফ্যাক্টরি। তো এই প্রোটিন কিভাবে তৈরি হয়? রাইবোজোম অবস্থান করে কোষের সাইটোপ্লাজমে এবং কোষের নিউক্লিয়াসের ভিতরে থাকে ডিএনএ, এবং ডিএনএতে থাকে প্রোটিন তৈরির ইনফরমেশন। আমাদের দেহের ভিতরে যে কার্যাবলী সংঘটিত হয় প্রত্যেকটা কাজের মূলে রয়েছে এক এক ধরনের প্রোটিন। তো এই প্রোটিন তৈরির যে ইনফরমেশন সেটা ধারণ করে ডিএনএ। এখন ডিএনএ এই ইনফরমেশন নিজে গিয়ে রাইবোজোমের কাছে দেয় না, ডিএনএ এমআরএনএ তৈরি করে, এবং ডিএনএতে যে ইনফরমেশন থাকে এই ইনফরমেশন এমআরএনএ ক্যারি করে নিয়ে যায় রাইবোজোমের কাছে, এবং রাইবোজোমের কাছে গিয়ে এই ইনফরমেশনের অনুসারে রাইবোজোম প্রোটিন তৈরি করে। তার মানে যেহেতু রাইবোজোম প্রোটিন তৈরি করে তাই রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন তৈরির ফ্যাক্টরি। ডিএনএকে বলা হয় বংশগতির রাসায়নিক ভিত্তি বা প্রোটিন তৈরির মাস্টার প্ল্যান। তো এটা কেন বলা হয়, এটা বোঝার জন্য আমাদের ডিএনএ অণুর গঠন বুঝতে হবে। তো এটা হচ্ছে ডিএনএর একটি স্ট্র্যান্ডের গঠন। ডিএনএ অণু তিনটা মলিকুলের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে রাইবোস সুগার, সেটা হচ্ছে এটা রাইবোস সুগার, ফসফেট এবং নাইট্রোজেনাস বেস। তো একটা রাইবোস সুগার আর একটা রাইবোস সুগারের মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটাকে বলে ফসফোডায়েস্টার বন্ড। এখন যে তিনটা মলিকুল, এর ভেতরে ফসফেট এবং রাইবোস সুগার ডিএনএ এর ব্যাকবোন তৈরি করে, এবং ডিএনএর যে বংশগতির ভিত্তি বলা হয় অর্থাৎ বংশগতির যে ইনফরমেশন ক্যারি করে সেটা ক্যারি করে নাইট্রোজেনাস বেস। তো পাশাপাশি তিনটা নাইট্রোজেনাস বেস মিলে একটা জেনেটিক কোড গঠিত হয়, এবং এই জেনেটিক কোড যে কোনো একটি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, এবং এই কোড এমআরএনএ এর মাধ্যমে চলে যায় রাইবোজোমে, এবং রাইবোজোমে প্রোটিন তৈরি হয়। বংশগতির যে বৈশিষ্ট্য বা ইনফরমেশন, সেই ইনফরমেশন ডিএনএ অণু যেহেতু ধারণ করে সেহেতু ডিএনএকে বলা হয় বংশগতির রাসায়নিক ভিত্তি বা প্রোটিন তৈরির মাস্টার প্ল্যান। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। কেন বলা হয়? কারণ মাইটোকন্ড্রিয়ার ভিতরে ক্রেভস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, এই ধরনের বিভিন্ন রিয়াকশন সংঘটিত হয় এবং এই রিয়াকশনের ফলে তৈরি হয় এটিপি। এটিপি এর পূর্ণরূপ হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপিতে তিন টাইপের মলিকুল থাকে, একটা হচ্ছে রাইবোস সুগার, একটা হচ্ছে অ্যাডিনিন নামের নাইট্রোজেনাস বেস, এবং তিনটা ফসফেট। তো এই ফসফেটের বন্ডের ভিতরে থাকে এনার্জি, যখন এই বন্ড ভেঙে যায় তখন এনার্জি রিলিজ হয়। তো মাইটোকন্ড্রিয়া যেহেতু এটিপি তৈরি করে সেহেতু মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। গলজি বডিকে বলা হয় প্যাকেজিং সেন্টার। তো গলজি বডিকে কেন প্যাকেজিং সেন্টার বলা হয় সেটা আমরা এখন জানব। গলজি বডির ভিতরে থাকে ভেসিকল, এবং গলজি বডি কী করে, এই ভেসিকলের মাধ্যমে বিভিন্ন প্রোটিন এবং ফ্যাটকে প্যাকেট করে, এবং এই প্রোটিন বা ফ্যাটকে প্রথমে সিসিস্টার্নি, তারপর মেডিয়াল সিস্টার্নি, তারপরে ট্রান্সিস্টার্নি এর মাধ্যমে এর ডেস্টিনেশনে পৌঁছে যায়, যার কারণে গলজি বডিকে বলা হয় প্যাকেজিং সেন্টার। কারণ কি? কারণ হচ্ছে গলজি বডি কোনো কিছুকে, প্রোটিন বা ফ্যাটকে প্যাকেট করে এর ডেস্টিনেশনে পৌঁছে দেয়।
ক্লোরোপ্লাস্টকে বলা হয় খাদ্য তৈরির কারখানা। এটার বলার অপেক্ষা রাখে না যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে খাদ্য তৈরির কারখানা, কারণ আমরা সকলেই জানি যে ক্লোরোপ্লাস্ট শালক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদের খাদ্য তৈরি করে এবং সকল প্রাণীকুল প্রত্যক্ষ পরোক্ষভাবে খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। সেজন্য ক্লোরোপ্লাস্টকে বলা হয় খাদ্য তৈরির কারখানা। এখন আমরা দেখি যে প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌত ভিত্তি বলা হয়। তো এর জন্য আমাদের প্রথমে বুঝতে হবে প্রোটোপ্লাজম কি। তো প্রোটোপ্লাজম হলো কোনো একটা কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের সমন্বিত রূপ। কোনো মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ, এবং কোষের ভিতরে বিভিন্ন কার্যাবলী সংঘটিত হয়, এবং কোষের ভিতরে থাকে বিভিন্ন অঙ্গাণু, যে অঙ্গাণুগুলো বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তো এই অঙ্গাণুগুলো ধারণ করে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস ধারণ করে ডিএনএ। তো নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের এই সমন্বিত রূপকে বলা হয় প্রোটোপ্লাজম। এজন্যই প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। লাইসোজোমকে বলা হয় এনজাইমের আধার বা এনজাইমের ভাণ্ডার, কারণ লাইসোজোম বিভিন্ন ধরনের এনজাইম ধারণ করে এবং শরীরে কোনো ধরনের জীবাণু প্রবেশ করলে এই এনজাইমের সহায়তায় সেই জীবাণুকে ধ্বংস করে ফেলে। ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি। কেন বলা হয়? কারণ ক্রোমোজোম ডিএনএ ধারণ করে এবং ডিএনএর ভেতরে থাকে বংশগতির বিভিন্ন বৈশিষ্ট্যের ইনফরমেশন, সেজন্য ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি। নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। কেন বলা হয়? মস্তিষ্কে আমাদের যেমন মস্তিষ্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে, ঠিক তেমনি নিউক্লিয়াসের মস্তিষ্ক ডিএনএ এর ভিতরে বিভিন্ন বংশগতির ইনফরমেশন থাকে, যার কারণে নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় প্রোটিন তৈরির কাঁচামাল। তো কাঁচামাল বলতে কী বোঝায়? কাঁচামাল হলো যেমন রুটির কাঁচামাল হলো আটা বা ময়দা। কাঁচামাল মানে হলো ফাইনাল প্রোডাক্ট তৈরি করতে যে জিনিসটা অবশ্যই লাগবে। তো অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় প্রোটিন তৈরির কাঁচামাল, তার মানে প্রোটিন তৈরিতে অবশ্যই অ্যামাইনো অ্যাসিড লাগবে। এবং কেন লাগবে? কারণ অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিনের মনোমার। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মনোমার একসাথে যুক্ত হয়ে তৈরি করে প্রোটিনের গঠন। এজন্য অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় প্রোটিন তৈরির কাঁচামাল। আরএনএকে বলা হয় প্রোটিন তৈরির ব্লু প্রিন্ট। কারণ কি? কারণ ডিএনএর ভিতর যে তথ্য বা ইনফরমেশন থাকে এটা এমআরএনএ বহন করে নিয়ে যায় রাইবোজোমে। তার মানে আরএনএ এই ডিএনএর ভিতরে যে ইনফরমেশনগুলো থাকে এগুলো ধারণ করে এবং ক্যারি করে নিয়ে যায় রাইবোজোমে, যাতে প্রোটিন তৈরি করতে পারে। এজন্য আরএনএকে বলা হয় প্রোটিন তৈরির ব্লু প্রিন্ট। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা বিভিন্ন অঙ্গাণুর কমন নামগুলো সম্পর্কে জানলাম, কেন এই নামগুলো দেওয়া হয়েছে এবং কি কারণে এই নামে এই অঙ্গাণুগুলোকে ডাকা হয় সেটা জানলাম। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।